তাহলে শালা শালা বউ বাড়িতে এসছে, এবার শালাকে নিয়ে একটু ঘুরতে যাবো আমাদের বাজারে। আজকে যেহেতু পবিত্র ঈদের দিন, সেই ঈদের উপলক্ষে বাজারে যাচ্ছি। ঈদের যে আমাদের যে বন্ধুবান্ধব আছে বা আমাদের এখানে যত মুসলিম ভাইয়েরা আছে তারা সব আজকে ঘুরতে বেরিয়েছে, তা আমিও গিয়ে দেখি তাদের সঙ্গে একটু অ্যাড হয়ে যাই, গিয়ে একটু দেখি কিছু আইনে কি তাদের সঙ্গে কথাবার্তা বলে বা তারা কি করছে সেগুলো একটু দেখে আসি। তা এখন আমি বাজারে যাই, ঘুরে আসি। আমার বন্ধুবান্ধবরা যদি পেয়ে যায় তাদেরকে, আজকের দিনে হয়তো পাবো না আশা করি, তবুও যাই ঘুরে দেখি, যদি পেয়ে যাই তাহলে তাদের সঙ্গে একটু আড্ডা মেরে। বাবু চলো বাজার যাবে, চলো আমি ঘুরে আসবো, তুমি যাবে না? বেশ, তাহলে শালাবু যাবে না বলছে, শালাবুর মন টন খারাপ মনে হয়। হ্যাঁ, দেখি কি হয়েছে জানি না, তাহলে আমি এখন যাই বাজারে ঘুরে আসি। এইটা যা বাতিল হয়েছে না কি বলবো আর, মানে বাড়িতে আমার তার দুটো কিছু রাখতে পারছি না, কেটে কেটে নষ্ট করে দিচ্ছে। এ দেখুন আমার নাতির একটা বল খেলার, সেটা নিয়ে লেগেছে, এটাকে কামড়িয়ে ফুটো করবে, সব কিছু করবে, তাও ছাড়বে। হ্যাঁ, ওর হাওয়া বেরিয়ে গেছে, মানে ওর কাছে দিয়েছি, হয়ে গেছে, ওর দাঁতে ফুটো করে দেয় সব। দেখ দেখ, এটা খাস না, এটা করু না টমি, এটা করু না, খাস না। যাই, একা যাবো, সবাই এক একা বাড়িতে বসে থাকবে, ভালোও লাগছে না আমারও যে ওকে রেখে চলে যাবো। তা যা নিয়ে যাই ঘুরে আসি একবার, দেখি আজকে ইলাম বাজারে কিন্তু একটা ভালো দুটো পার্ক আছে, সেই পার্কে সব মুসলিমদের ভাইগুলো এসছে, বন্ধুরা এসছে, তাদের সঙ্গে একটু আপনাদের সামনে তুলে ধরবো তাদের তারা কী করছে সেগুলো। তা যাই, শালা আসুক, বেরিয়ে যাবো। এখানে চলে এসছি, এখানে অনেক জনাই আছে পার্কের ভিতরে, বাইরে যে দোকানগুলো লাগিয়েছে বাইরে কিছু কিছু লোক আছে, এখন প্রচুর লোক থাকে এখানে, ফুচকা সব দোকান কিছু কিছু দোকান এখানে লাগিয়ে। দেখি এবার এগিয়ে যাব নদীতে, নদীতে ওখানে কীরকম লোকজন আছে। চল বাবু, এখানে কিন্তু সকালে প্রচুর লোক ছিল, এখন আমার মনে হয় যে এই পার্কে কাউকে ঢুকতে দেয়নি। পার্কটা দেখুন পুরো ফাঁকা, পুরো ফাঁকা পার্ক, একটা লোক নেই, মনে হয় পার্কটা বন্ধ আছে আজকে, তার জন্য হয়তো কেউ ঢুকতে পারেনি। তা দেখি এবার নদীর ওখানে যাব, নদীর ওখানে গিয়ে দেখে আসি কীরকম আছে সব লোকজন। বাবু চল তাহলে নদীর ওখানে যাবো। আমাদের এখানে দেখুন এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, এগুলো সব সেলস করবে, সব সেকেন্ড হ্যান্ড মাল। গ্রাম বাজারে এই একটা দোকান আছে, আরও সুখ বাজারের ওখানে একটা আছে, বড় বড় দোকান এরা করে বসে আছে, দামও খুব কমেই পাওয়া যায়। এবার আমরা নদীতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইলাম বাজারের থানা, দেখুন হাই রোডের উপরেই। আর এই চেক পোস্ট, ইলাম বাজার চেক পোস্ট, এর দুই সাইড দিয়ে দেখুন সব গ্যারেজ, গ্যারেজ করে বসে আছে সবাই, গাড়ি থানায় এখানেই হয় পুরোটাই, এই ডান দিকে সবই গ্যারেজ যত জায়গা আছে। আর এইটা হচ্ছে ইলাম বাজার চেক পোস্ট, এই চেক পোস্ট পেরোলেই অজয় নদী, অজয় নদীর অর্ধেকটা হচ্ছে বীরভূম আর অর্ধেকটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। এই যে বেরিয়ে গেলাম, এই সামনে ওই যে দেখুন ব্রিজের ওঠার আগে পোস্টার দেওয়া আছে কত কিলোমিটার, এবার নদীতে আমরা নামছি এই রাস্তায়। আমার পথে দেখুন আমাদের নদীর আগেই এই যে মূর্তিগুলো বানিয়েছেনরা, কত সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছে এখানে। ভাই সাহেব আপলোক ঘর কে দারে? রাজস্থান সে আয়া এদার, তো ইয়ে যে বানা রে আপলোক, এ গাঁও মে যাতা হ্যায় বিক্রি করনে কে লিয়ে নেই, ইদারি করতা হ্যায় গাঁও মে যাতা হ্যায়। আচ্ছা ইয়ে যো মূর্তি হ্যায় এ গণপতি পাপা কা মূর্তি, ইয়ে কিতনা ভাও হ্যায় ইসকা? 450 কা। আচ্ছা ও সব ফরমা ফরমা হ্যায় না?
ফার্মাসি বানাতে হয়। ও প্যারিসে বানাতে হয় ক্যা? প্যারিস। হ্যাঁ দেখিয়ে দোস্ত, আমলোক জব ইধার যা রা থা নদী মে তো আপ দেখ রা হো রাজস্থান সে ভাই লোক আয়া। এ যে মূর্তি বানা রা হ্যাঁ আপলোক দেখিয়ে, বহুত আচ্ছা আচ্ছা মূর্তি বানা রা হ্যাঁ। সব দেখিয়ে কিতনা ডিজাইন কা, বহুত আচ্ছা লাগ রা দেখনে কে লিয়ে। তো আচ্ছা হি বানায়া হ্যায়, পেলে ও সফেদ বালা বানাতা হ্যায়, উসকে বাদ পেন্টিং করতা হ্যায় না। আচ্ছা উধার সফেদ বালা হ্যায় রা, থোড়া যাকে দেখতা হুঁ ভাই। আপনারা গাঁও হ্যায় তো আপলোগো সে থোড়া বাতচিত করনে কে লিয়ে আয়া হ্যায় ইধার। ভাইয়া পেলে এ লোক এইসা বানাতা হ্যায় কি আপলোক? আচ্ছা তো ইয়ে পেলে প্যারিস সে সফেদ বানাতা হ্যায়, উসকে বাদ প্যারিস সে বানাতা হ্যায় না। আচ্ছা আচ্ছা তো ভাই রাজস্থান সে আপলোক আয়া হ্যায় ইধার কই? হ্যাঁ রাজস্থান সে আয়া না, ইধার কই দিক্কত হো রা ক্যা? ইধার আদমি আচ্ছা হ্যায় কি নেই আপ বাতায়া? জব আপ যা বাতায়া তো হাম লোগ কা দিল ভি খুশ হো গিয়া। জো আপ যা বোলা কিন্নার মে থা, চার পাঁচ মহিনা রে কা। আচ্ছা আচ্ছা আবি ইলাম বাজার মে আয়া হ্যায়? আবি ইলাম বাজার মে আয়া। তা দেখিয়ে ভাই লোক, এ যে ভাই আয়া হ্যায় রাজস্থান সে, এ বল রা হ্যায় এ জায়গা খুব আচ্ছা হ্যায়, ইধার কা ইনসান ভি আচ্ছা হ্যায়। তো হাম লোগ বারে মে থোড়া আচ্ছা বোলা তো হাম লোগ ভি আচ্ছা লাগতা হ্যায়। তো ভাইয়া ঠিক হ্যায়, আপ লোগ বিক্রি কিজিয়ে, মে ভি একদিন আয়েগা আপ লোগো সে কুছ খরিদনে কে লিয়ে। ঠিক হ্যায়, দো তিন দিন কা বাদ হি আয়েগা। ঠিক হ্যায় চলিয়ে ভাই, হাম লোগ ভি যাতা হ্যায়। হ্যাঁ এ সব ভ্যান সে গাঁও মে লেকে যাতা হ্যায় না? ঠিক হ্যায় ঠিক হ্যায়, কাল সুবে যায়েগা, আজ লোড করকে রাখা হ্যায়। আচ্ছা আচ্ছা ঠিক হ্যায় ভাই, আপ লোগো সে বাত করকে দিল খুশ হো গিয়া, চলতা হ্যায় ভাই। হ্যাঁ দেখুন এখন মনে হয় শেষের মুখে হয়ে গেছে, আমরা সেই টাইমে এলাম। যাই হোক তবু এসছি, যতটা পারি আপনাদের সামনে তুলে ধরবো। নদীতে আশা করি অনেক লোক আছে এখনও, আর নদীর পাড়ে একটা পার্ক আছে, পার্কেও আশা করি অনেক লোক আছে। তা আপনাদের সামনে তুলে ধরবো এখন গিয়ে, অনেক লোকই আছে, পার্কেও আছে, সব জায়গায় আছে। দেখি আগে পার্কের দিকে যাই আমরা, হয়তো পার্কের মধ্যে অনেক লোক এখনো আছে। দেখি সামনেই একটা আইসক্রিমের দোকান লাগিয়েছে, এটা ঢোকার গেট। অবশ্যই এই পার্ক আপনাদেরকে আগেও একবার দেখিয়েছি আমি। পার্কে এখন লোক অনেকটা কমে গেছে, লোকই নেই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তার জন্যে। তাহলে এবার পার্কটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবারে যাব নদীর ঘাটে, নদীর ঘাটটা একটু দেখিয়ে দেবো। দেখুন সব ঝোলাঝুলি ঝুলছে, আমাদের শিমুলপুরো পার্ক, আর এটা শ্মশানঘাট সামনে। তা এবার যাব। কি বাবা তোমরা ঘুরে গেলে? বেশ আমিও যে ঘুরে আসি একটু। পার্কের মধ্যে একটা জিরাফ বড় করেছিল, চলুন যাই এবার। এই যে নদীটা, এইটা আশ্বিন মাসে এখানে বান বন্যা হওয়ার খুব চান্স থাকে, সেই নদীটাতে দেখুন একটা ব্রিজ, নতুন ব্রিজ করেছে ওই সাইডে। পুরনটা অচল হয়ে গেছে, কারণ ওটাতে লোকজন শুধু মোটরসাইকেল আর সাইকেলই চলে, তাছাড়া কিছু চলে না, কারণ দু সাইডে ব্লক করে দিয়েছে। আর লোকজন প্রায় চলে গেছে এখান থেকে, কেউ নেই সেরকম একটা, খুব কম লোকই আছে। আর এই যে আমাদের অজয় নদীর ব্রিজ, আর অজয় নদীটা এই যে। আমরা এখন বাড়ির দিকে রওনা হই, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ এখন অন্ধকার হয়ে গেছে, সব জায়গায় লাইটও চালিয়ে দিয়েছে। আস্তে আস্তে লোক কমতে যাচ্ছে, সব বন্ধুরাও বাড়ি চলে যাচ্ছে আস্তে আস্তে।